নমস্কার বন্ধুরা, মইয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুজির পাটি শাকটা। সুজি দিয়ে এইভাবে বানালে প্যানে আটকে যাবে না আর অনেকক্ষণ নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। একটা মেজারিং কাপের মাপ করে 200 গ্রাম ছোট দানার সুজি এই মিক্সার জারে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি খুবই সামান্য পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে চিনি দিলে পাটি শাকটা প্যানে আটকে যেতে পারে। 1/2 কাপ হালকা উষ্ণ দুধ দিয়ে দিলাম, খুব গরম দুধের ব্যবহার করা যাবে না। এবার এই সব একসাথে মিহি করে বেটে নিতে হবে। সুজি ভালো করে বেটে নিলাম, একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম। যতটা দুধের ব্যবহার করেছি ঠিক ততটাই জল দিয়ে দেব, 1/2 কাপ মতন হবে। ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এই রকম ঘনত্ব রাখতে হবে, না বেশি ঘন না খুব পাতলা। এই ব্যাটার 15 মিনিটের জন্য সেট হতে দিলাম। যতক্ষণে ব্যাটার সেট হচ্ছে ততক্ষণে পাটি শাকটার পুর তৈরি করে নেব। 500 ml দুধ দিয়ে দিলাম। একটা ফাটানো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দুধ ক্রমশ নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। এখানে টোটাল 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। এইভাবে বারে বারে অল্প করে মেশাতে থাকব, না হলে দলা মতন হয়ে যাবে। আমার চ্যানেলে নলেন গুড়ের পাটি শাকটা, গুড়ের পায়েস, ভাপা পিঠে, পুলি পিঠে, এছাড়া আরও অনেক পিঠের রেসিপি আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে আমি রেসিপির লিঙ্ক দিয়ে দেব, একবার সেগুলোও দেখে নেবেন। 1/4 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম, এতে পুরের স্বাদটা বেড়ে যাবে। আপনারা বাজারের রেডিমেড কোকোনাট পাউডার ব্যবহার করতে পারেন, আমি এখানে ফ্রোজেন নারকেলের ব্যবহার করেছি। আর যদি হাতের কাছে ফ্রেশ নারকেল থাকে অবশ্যই দেবেন। এবার দিয়ে দেব 40 গ্রাম মতন খেজুর গুড়। এর পরিবর্তে আপনারা চিনি বা গুড়ের বাতাসা দিয়েও করতে পারেন। গুড় দিয়ে পাটি শাকটার পুর খেতে ভালো লাগে বলে আমি এখানে খেজুর গুড়ের ব্যবহার করেছি। এবার ক্রমশ নাড়াচাড়া করব আর দুধ ঘন করে নেব। এই দেখুন, আমি আপনাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি, দুধ ঘন হতে শুরু করেছে। আমি এই দুধ আরও ঘন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ, আরও 5-7 মিনিট কেটে গেছে, দুধের এই পুর ঘন হওয়ার সাথে সাথে মসৃণ হয়ে গেছে, একদম ক্রিমের মতো। তবে আরও ঘন করে নিতে হবে। এই দেখুন, ক্রমশ নাড়াচাড়া করে যাওয়ার ফলে পুর আরও ঘন হয়ে গেছে আর ফ্রাইং প্যানের তলার সারফেস ছেড়ে যাচ্ছে। এই সময় গ্যাসের আঁচটা পুরোপুরি বন্ধ করে দেব যাতে পুড়ে না যায়। আরও 5-7 মিনিট মতো নাড়াচাড়া করে যাব, এতে পুর আরও অনেকটা ঘন হয়ে যাবে আর ড্রাই হয়ে যাবে। এই দেখুন, পুর একদম ড্রাই হয়ে গেছে। হাতে সামান্য তেল মাখিয়ে নিলাম, একটা প্লেটারে এইভাবে তেল মাখিয়ে দিচ্ছি। এবার এই পুরটা প্লেটারের উপর ঢেলে দেব। এই পুর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পর পুর অনেক ড্রাই হয়ে গেছে আর খুব সফট ক্রিমি হয়েছে। এবার পাটি শাকটাগুলো তৈরি করে নেব। পাটি শাকটা ভেজে নেওয়ার জন্য সামান্য তেল ব্রাশ করে নেব। এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। এই ব্যাটার ঢালার সময় গ্যাসের আঁচ একদম কম করে রাখতে হবে আর তারপর মাঝারি আঁচে ভেজে নিতে হবে। পাটি শাকটার উপরি ভাগটা একদম ড্রাই হয়ে এসছে, এবার পুরটা আস্তে করে রেখে দেব আর একটা চ্যাপটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে উল্টে দিলাম। খুব হালকা বাদামি রং হওয়া পর্যন্ত
ভেজে নিতে হবে। এতে পাটিসাপটাগুলো খেতে ভালো লাগবে। যেহেতু সুজি দিয়ে তৈরি তাই কখনোই শক্ত হবে না, নরম থাকবে। পাটিসাপটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে তুলে নেব। আমি আপনাদেরকে আরেকটা পাটিসাপটা ভেজে দেখাচ্ছি। পাটিসাপটার ব্যাটার তৈরি করার সময় চিনির পরিমাণটা কম রাখতে হবে, এতে পাটিসাপটা ভাজার সময় কখনোই প্যানে আটকে যাবে না। সুজির পাটিসাপটা কখনোই শক্ত হয় না, যদি তাও কোনো সমস্যা হয় সুজি উষ্ণ দুধের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, পাটিসাপটা খুবই নরম তৈরি হবে। একটা পারফেক্ট পাটিসাপটা ভাজার জন্য প্যানের টেম্পারেচার কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটার ঢালার সময় আঁচ কম রাখতে হয়, আর ভাজার সময় মাঝারি আঁচে ভাজতে হয়। এতে পাটিসাপটার ভিতরটা নরম হয় আর বাইরের দিকটা সামান্য ক্রিস্পি হয়। এই সকল ছোট ছোট দিকগুলি খেয়াল রাখলে পাটিসাপটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। 200 গ্রাম সুজি থেকে টোটাল 6টা বড় সাইজের পাটিসাপটা তৈরি হলো। একটা পাটিসাপটা কেটে দেখাচ্ছি। এই দেখুন, পাটিসাপটা খুবই নরম তৈরি হয়েছে আর পাটিসাপটার পুরটাও খুব ক্রিমি তৈরি হয়েছে। এই সুজির পাটিসাপটা এমনিও খেতে ভালো লাগে, আবার পায়েস বা গুড়ের সাথেও খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন কেমন তৈরি হলো। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।